राज्य तृतीय बारे क्षमता आसार पर स्टूडेंट क्रेडिट कार्डर विषय घोषणा कर मुख्यमंत्री ममता बंदोपाध्याय स्नातक और स्नातकोत्तर डाक्तारी आईएएस आईपीएस डब्ल्यूबीसीएस बैंक रेलवे स्टाफ सिलेक्शन कमिशन बा अन्य कोनो पेशादार पाठ्यक्रम छात्ररा कोनो बैध प्रतिष्ठान पढ़ाशुना कर ले ऋण पेते पारें। ऋण पावा जाबे सर्वोच्च 10 लाख टाका। 18 থেকে 40 বছর বয়সীরাই এই প্রকল্পের সুযোগ পাবেন। ঋণের মেয়াদ থাকবে 15 বছর পর্যন্ত। 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা সেলফ ডিক্লারেশন দিয়েই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। লোনের ক্ষেত্রে গ্যারান্টার থাকছে রাজ্য সরকার। মঙ্গলবার এই কর্মসূচির সূচনা হলো উত্তর দিনাজপুর জেলাতে। এদিন উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভাগৃহে জেলার 9 জন ছাত্রছাত্রীর হাতে কার্ড ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার কথা মাথায় রেখে ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন। আপাতত বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে যারা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। তবে আগামীতে অন্যান্য ব্যাংকের মাধ্যমেও কার্ডের কাজ করা হবে। ইতিমধ্যে 155টি আবেদন জমা পড়েছে জেলাতে। আবেদন করা যাচ্ছে অনলাইনে। আপনারা জানেন সবই, আমাদের অনারেবল সিএম কিছুদিন আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে প্রকল্প আছে যোজনা শুরু করেছেন। তো আজকে আমরা এখানে আমাদের জেলাতে 9 বেনিফিশিয়ারি যারা কার্ড পেয়েছে ওদেরকে এখানে কার্ড আর অনারেবল সিএম এর শুভেচ্ছা বার্তা আমরা তুলে ধরেছি। আপনারা জানেন এই স্কিমের ক্ষেত্রে 18-45 অফ দি যারা এলিজিবল যারা প্রফেশনাল কোর্স আছে, যে কোনো পড়াশোনা করছে ওরা মতলব টাকা পেতে পারে। ম্যাক্সিমাম লিমিট এখানে 10 লাখ আছে, যেভাবে গভর্নমেন্ট ও করেছে। তো এই দুটোই ক্রাইটেরিয়া, সেরকম মানে বহুত কিন্তু স্ট্রিক্ট সেরকম কোনো ও নেই, মানে বহুত ইজি ওয়েতে যেন মতলব টাকাটা লোক পেয়ে যায় ওর পড়াশোনা যেন হ্যাম্পার না হয় কোনোভাবে, এটাই অনারেবল সিএম এর চিন্তাধারণা ছিল। তো অপারেটিভ ব্যাংকের মাধ্যমে টোটাল এখন অবধি আমাদের মানে কোঅপারেটিভ ব্যাংকে 155 অ্যাপ্লিকেশন পড়েছে, বাকিগুলো আমরা অলরেডি প্রসেসিংয়ে আছি। আশা করছি তাড়াতাড়ি আমরা ওদেরকেও এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আমরা দিয়ে দিতে পারবো। তো এরপরে এখন কোঅপারেটিভ ব্যাংক শুরু করেছে, এরপরে প্রত্যেক ব্যাংক যা যে প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর যারা ব্যাংক আছে ওরাও এই স্কিমের মধ্যে আছে। একটু মানে ওদের ওখানে অ্যাপ্লাই করলে ওখান থেকে সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি পড়ুয়ারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের অনুষ্ঠানে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। প্রায় মাসখানেক আগে অ্যাপ্লাই করা হয়েছে, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এটা হয়ে ভালোই লাগছে, কারণ মানে আমাদের মতন মানে স্টুডেন্টরা এই মানে লোনটা না পেলে হয়তো অনেকে পড়াশোনা থেমে যেত, এটা পেয়ে আমাদের পড়াশোনা করতে অনেক সুবিধা হচ্ছে, ভালোই লাগছে। আমাদের যে হায়ার স্টাডিতে মানে হেল্প করছে, আমাদের হায়ার স্টাডিতে যে মানে যতটা খরচা হচ্ছে সেটা বেয়ার করতে হেল্প করছে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি পিএইচডি করছি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, তো আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেমের যে জিনিস মানে যে ঘোষণাটা করেছিলেন, তো সেহেতু আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আজকে 9 জনের নাম এখানে এসেছিল মানে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে, তো এই 9 জনকে আজকে এখানে ডিএম সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে আজকে ক্রেডিট কার্ড যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তিনি ডিস্ট্রিবিউট করলেন। অবশ্যই এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।